মান্নার ছেলে সিয়াম যে নায়ক হয়ে সিনেমা জগতে পা রাখতে যাচ্ছে সেটা তো এখন সবারই জানা। এবার নতুন খবর প্রকাশ হলো মিডিয়ায়, মান্নার ছেলে সিয়ামের প্রেমে নাকি হাবুডু পোকাচ্ছে নায়িকা দিঘি। বাংলার মহানায়ক মান্নার কাবুলিওয়ালা সিনেমার মাধ্যমে শিশুশিল্পী হিসাবে প্রথম আলোচনায় এসেছিল দিঘি, তারপর দিঘিকে আর পিছন ফিরে তাকাতে হয়নি, একের পর এক সিনেমা করে গিয়েছে। দিঘি এক সাক্ষাৎকারে জানায়, কাবুলিওয়ালা সিনেমার শুটিং করতে গিয়ে মান্না আঙ্কেলের ছেলে সিয়ামের সাথে প্রথম দেখা হয়। সে ছোটবেলায় আমাদের বন্ধুত্ব জমে উঠেছিল। দিঘি জানায়, সিয়াম আমাকে বন্ধু হিসেবে অনেক লাইক করত। এরপর মান্না আঙ্কেল মারা যাওয়ার পর সিয়ামের সাথে তেমন একটা দেখা হয়নি দিঘির। তবে ভক্তদের খুশির সংবাদ দিয়ে দিঘি জানায়, সিয়ামের সাথে এবার নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছে দিঘি। রোমান্টিক গরানুর এ সিনেমায় দিঘিকে সিয়ামের নায়িকা হিসেবে দেখা যাবে, আর সিনেমাটির নাম হবে জগৎ সংসার। তো বন্ধুরা, মান্নার ছেলে সিয়ামকে নায়ক হিসাবে দেখতে আপনারা আমার মতো কতটা আগ্রহী তা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে বলুন। শোনা যাচ্ছে মান্নাকে সম্মান জানিয়ে সিনেমাটি থেকে কোনো পারিশ্রমিক নিচ্ছে না দিঘি। আরও শোনা যাচ্ছে সিয়ামের প্রেমে হাবুডুবু কাঁদছে হালের এই জনপ্রিয় নায়িকা। ব্যাটে বলে মিললে সিয়ামকে নিয়ে বিয়ের পিটিতে বসবে নায়িকা দিঘি। এছাড়া দিঘি নায়ক মান্নাকে স্মরণ করতে গিয়ে জানে, মান্না স্যার আমাদের ইন্ডাস্ট্রির গর্ব, ওনার সিনেমা দেখে দেখে বড় হয়েছি। দিঘি সে সময় আরও জানায়, মান্নার সিনেমা দেখে অভিনয়ের শখ জাগে দিঘির। তাছাড়াও জগৎ সংসার নামের আরও একটি সিনেমায় মান্নার সাথে অভিনয় করেছে দিঘি। তবে মান্না মারা যাওয়ায় বেশি সিনেমায় মান্নার সাথে অভিনয় করা হয়নি তার, কিন্তু এখন সুযোগ এসেছে ওনার ছেলের নায়িকা হওয়ার, তাই সুযোগটা মিস করেনি দিঘি। সাত পাঁচ না ভেবে সিনেমাটি করার জন্য রাজি হয়ে যায় দিঘি। সব কিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতে সিনেমাটি বড় পর্দায় দেখতে পারবে ভক্তরা।